আলহামদুলিল্লাহ, তার বাংলাদেশে যে আপডেট ছিল তার চোখের ফ্লুইড জমেছিল, লন্ডনেও এনজিওগ্রাম করে সেম রিপোর্টই পাওয়া গেছে। আজকে একটা সেকেন্ড ওপিনিয়ন নিচ্ছে, হোপফুলি তার মেজর কোনো চেঞ্জেস হবে না, একটু রেস্ট স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে হবে। বাট হি উইল বি কামিং ব্যাক অন দ্য 18 তারিখে সে ঢাকায় পৌঁছাবে ইনশাল্লাহ। তার মানে প্রথম ম্যাচে তাকে আমরা জি ডেফিনেটলি পাচ্ছেন। অ্যাকচুয়ালি মাছের অ্যাডভান্টেজ তো অবশ্যই আছে, বাট আমরা অনেক আগে থেকেই প্ল্যানিং করেছিলাম যে লাস্ট বিপিএলে আমরা মাত্র 2-3 দিন প্রস্তুতি নিয়েছিলাম। এবছর আমরা লোকাল প্লেয়ারদেরকে নিয়ে 7-8 দিন কন্ডিশনিং ক্যাম্প করতে পেরেছি। যদি খুব ভালো হতো যদি ফরেন প্লেয়ারদেরকে আমরা আগে পেয়ে যেতাম, বাট দেন অ্যাগেন আই মাস্ট সে যে যদি ইচ্ছা থাকে সব কিছুই সম্ভব। যেমন দেখেন এখন কুমিল্লা মাস্কতে করছে, চট্টগ্রাম পিকেএসপি মাঠে করছে, বিকেএসপিতে খুলনা করছে। সো 7-10 দিন একটু আগের থেকে প্রস্তুতি নিলে প্লেয়ারদের মধ্যে কনফিডেন্সটা গ্রো করে, যেটা আমরা অন্য অন্য লিগে দেখতে পারি। মানে ভালো তো অবশ্যই লাগবে, কারণ আমাদের এই মাঠের সুবিধাটা আছে। বাট আমি বলবো যে মাঠ যদি যাদের নাও থাকবে তারাও ইচ্ছা করলে কিন্তু অন্য অন্য জায়গায় গিয়ে আগের থেকে কন্ডিশনিং ক্যাম্প করে প্র্যাকটিস ম্যাচগুলি খেললে প্রত্যেকটা প্লেয়ারের জন্য অনেক বেনিফিট হয়। আমি বিশ্বাস করি আমাদের যে মেইন ক্রিকেট স্টেডিয়াম সেটা 2025-এর শেষ নাগাদ হয়ে যাবে। সো ক্রিকেট বোর্ড যদি চায় ডেফিনেটলি ওখানে বিপিএল অনুষ্ঠিত বা ইন্টারন্যাশনাল যে কোনো ম্যাচ হবে। আর আপনার একটা জিনিস আগেই জানিয়ে রাখি যে ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের কথা হচ্ছে, এই মাঠেরও ড্রেসিং রুম সব শেষ হয়ে গেলে সামনের দিনগুলিতে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ অথবা কিছু ইন্টারন্যাশনাল মেজর খেলা এই মাঠে আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। এটা কিন্তু সাকিব আল হাসান বিহীন না, আমাদের মেইন টিমের হয়তো 5-6 জন প্লেয়ার আজকে খেলে নেই। বাট আমরা চেয়েছিলাম একটা ম্যাচ ফিল দেওয়ার জন্য, লাস্ট 2-3 দিন ধরে আমাদের কোচ প্লেয়ারদেরকে ওই ফিলটা দিচ্ছিল, টার্গেট ওরিয়েন্টেড প্র্যাকটিস করিয়েছে। সো ডেফিনেটলি যেই এক্সপিরিয়েন্সটাই আজকে হয়েছে ইটস এ ভেরি গুড থিং ফর দ্য টিম। সোহানের ব্যাটিং ডেফিনেটলি, সোহান আমাদের সবসময়কার ফেভারিট প্লেয়ার, হি ইজ লাইক মাই ওন ব্রাদার। সোহান ভালো করলে আমাদের সবার ভালো লাগে। নিশ্চয়ই তো আমরা সাকিব আল হাসানের কথা ভেবেছিলাম, বাট সাকিবই আমাদেরকে বলেছে যে ও ক্যাপ্টেন্সির প্রেশার নিতে চায় না। সো উই হ্যাভ ডিক্লেয়ার নুরুল হাসান সোহান এজ আওয়ার ক্যাপ্টেন দিস ইয়ার। ইনশাল্লাহ 18 তারিখ রাতে ব্যাক করবে, 19 তারিখ প্র্যাকটিস করবে, 20 তারিখে ফার্স্ট ম্যাচ খেলবে ইনশাল্লাহ। বাবর আজমকে ইনশাল্লাহ আমরা সেকেন্ড ম্যাচ থেকে পাবো, আর বাবর আজম বোধ হয় 10 তারিখে তার লাস্ট ম্যাচ খেলে পিএসএলে চলে যাবে, ওদের তো ক্লিয়ারেন্স 10 তারিখ পর্যন্ত আছে। নিকোলাস পুরান এনি টাইম আফটার 10th, ওর টিম যদি আগে আউট হয়ে যায় আগে আসবে, আর না হলে তো 17-18 তারিখের পরে গিয়ে আসবে। IL T20 পর থেকেই পাবে।